হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সন্ধ্যাবেলা। তো আজকে সন্ধ্যাবেলা টিফিন কী বানানো হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে বানানো হবে স্যান্ডউইচ। তো দেখো, এখানে স্যান্ডউইচের জন্য আলুটা রান্না করছে। তো স্যান্ডউইচটা বানাচ্ছে আমার হাজব্যান্ড। তো চলো, তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করবো, পুরোটা শেয়ার করবো না, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, স্যান্ডউইচ বানানোর জন্য আলুটা বানানো হচ্ছে। এদিকে দেখো, স্যালাড কেটে রেখে দিয়েছি, আর এইদিকে দেখো বিস্কুটের গুঁড়ো, ঠিক আছে? এগুলো দিয়ে স্যান্ডউইচ বানানো হবে, বিস্কুটের গুঁড়ো দিয়ে। আর এই যে এখানে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছে। আর এখানে দেখো প্যাকেটে ব্রেড আছে। দেখো স্যান্ডউইচের আলুটা হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি। দেখো ব্রেডের মধ্যে আলু দিয়ে এবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো দেখো দেখো, স্যান্ডউইচ হয়ে গেছে। তো সব কটা প্রায় এখানে করা ছিল, তো ভয়েসটা আমি পরে অ্যাড করছি। তো দেখো, এই যে আমি তেলে ভেজে নিচ্ছি স্যান্ডউইচগুলো, দেখো হয়ে গেছে স্যান্ডউইচ। তো দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর মুচমুচে হয়েছিল। তো দেখো, সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। তো হ্যালো গাইস, তোমাদেরকে তো দেখালাম সন্ধ্যাবেলা স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো স্যান্ডউইচ মানে খাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন কটা বাজে? এখন 10:19 বাজে, এখন অনেক রাত হয়ে গেছে। তো রাতে সবার ডিনার হয়ে গেছে, আমি খাইনি, কারণ স্যান্ডউইচ খেয়েছি বলে পেট ভরে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে একটু মানে কথা বলে ভিডিওটা শেষ করে দিই। তো চলো, অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।